وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. الحمد لله আমার আজকের বিষয় হচ্ছে যে সমাজে শান্তি শৃঙ্খলার জন্য চারিত্রিক চরিত্রের কি প্রয়োজন রয়েছে বা চারিত্রিক উৎকর্ষতার কি ভূমিকা রয়েছে বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করতে চাই যে চরিত্র বা চারিত্রিক মাধুর্যতার ব্যাপারে ইসলাম কি বলে। দ্বিতীয়ত আলোচনা করতে চাই যে কোথায় কোথায় দেখাতে হবে চারিত্রিক মাধুর্যতা, কোন মাজাল কি, ক্ষেত্র কি সেটা। তৃতীয়ত আলোচনা করতে চাই যে কিভাবে একজন মানুষ চারিত্রিক মাধুর্যতা অর্জন করতে পারবে যদি নাও থাকে। প্রথমে আমি বলবো, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহুল ইয়াওমাল আখির, তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। যে ব্যক্তি আল্লাহকে চায়, আখিরাতকে চায়, আল্লাহকে পেতে চাইলে, আখিরাতে মুক্তি পেতে চাইলে, কোনো দিন এর বিকল্প হতে পারে না, হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আদর্শ হিসেবে নিতে হবে, উসওয়াতুন হাসানা। কোরআনে করিম আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফিহিম উসওয়াতুন হাসানা, নবীদের ব্যাপারে বলেছেন নবীদেরকে যেন উসওয়া হিসেবে গ্রহণ করা হয়। আরেক জায়গায় বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ তাআলা বলছেন যে কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এবং তার সাথে যারা আছে তাদেরকে আমাদের জন্য আদর্শ হিসেবে, অর্থাৎ যারা তার মতো এভাবে জীবন যাপন করেছেন তাদের মতো নবীগণ এবং তার সত্যিকার অনুসারীদের তাদেরকে আদর্শ হিসেবে নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই আদর্শ কি সেটা আমরা বুঝতে পারি, এটা হচ্ছে মূলত আখলাক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। এই আখলাক কি জিনিস আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছেন লাকাদ কানা খুলুকুহুল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআন। কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোরআনে করিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের আদর্শ বানিয়েছিলেন, তোমাদেরকে সেটা আদর্শ বানিয়ে নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটাকে আদর্শ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়েছেন সেটাকে আমরা আদর্শ হিসাবে নিতে হবে। আমরা আখলাককে আমাদের জীবনে সর্বাগ্রে স্থান দিতে হবে, সেটা নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে এবং সেটা বাইরে মানুষের সাথে, যেটা আপনারা আলোচনা করেছেন। আমি ওই দিকে আলোচনা করব না, সমাজে কীভাবে আখলাক দেখাতে হবে ডক্টর মনজুরুল ইলাহী সেটা আলোচনা করেছেন, এবং বাইরের লোকদের সাথে বা অমুসলিমদের সাথে কীভাবে আচরণ করে তাদেরকে দিনে দিকে রাখতে হবে সেটাও তিনি আলোচনা করেছেন ডক্টর শেখ মুখতার আহমেদ। আমি এখন আলোচনা করতে চাই শুধু চারিত্রিক মাধুর্যতা কীভাবে একজন মানুষকে বা তার পরিবারে তাকে কীভাবে গ্রহণযোগ্য করে তোলে, তার ফজিলত কী সেটা আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা তার নবী সম্পর্কে বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আযীম শব্দটি আসলেই বিরাট ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কত, মাধুর্য কত বেশি ছিল এই আয়াত থেকে, একটা আয়াত থেকে আমরা সেটার তুলনা পাই। আরেকটি আমরা সেটার একটা নমুনা দেখতে পাই, নবুয়তের আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম চারিত্রিক মাধুর্যতার মানুষ ছিলেন। তার দাস ছিল যায়েদ ইবনে হারেস, আপনারা জানেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এত ভালোবাসতেন, ভালোবাসার কারণে তিনি মানুষ মনে করতে বুঝি যায়েদ ইবনে মুহাম্মদ, যে তিনি বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান। যখন তার বাবা মা খোঁজ পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রয়ে গেছে তাদের সন্তানটা দাস হিসাবে, তারা এসে বলল যে আমাদের এই সন্তানকে আপনি ফেরত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে যদি চলে যেতে চায় তো তাকে তোমরা নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা শোনার পরে তারা গেল, গিয়ে তার সন্তানকে বলল চলো বাবা আমাদের সাথে চলো। তিনি বললেন যে না, আমি তো এই লক্ষ্যে ছেড়ে চলে যাব না, এই লক্ষ্যে ছেড়ে আমি কখনো চলে যাব না। এর প্রমাণ দেখিয়েছে নবুতের আগেও তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। নবীরা সবসময় এরকম উত্তম চরিত্রের অধিকারী হয়ে থাকেন ব্যক্তিগত পর্যায়ে। আরেকটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দাস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাদেমতুম নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরা সিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10 বছর খেদমত করেছি। ফামা ক্বালা লি ইয়ুমান লিমা ফাআলতা আও হাল্লা ফাআলতা, কোনোদিন তিনি বলেননি কেন তুমি এটা করলে বা কেন তুমি এটা করলে না। এরপর রাসূলুল্লাহ তিনি বলেছেন যে রাসূলুল্লাহ তিনি নিজে বলেছেন, লাকাদ কানা রাসূলুল্লাহ আহসানুন নাসি খুলুকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চারিত্রিক মর্যাদার থেকে সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন। সুতরাং একজন মানুষের এই চারিত্রিক মাধুর্য আপনি আমি সবাই বুঝতে পারি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত ফজিলতের কথা বর্ণনা করেন সেগুলো যদি আমরা বুঝতে পারি, যে যত বেশি উত্তম ব্যক্তিত্ব নবীদের মধ্যে সেটা সমাহার দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, ঈমানদার মধ্যে সবচেয়ে উত্তম পরিপূর্ণ ব্যক্তি হচ্ছে যার চরিত্র সবচেয়ে পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, বয়স্তুলি উত্তমমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ও আতবিউ সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, যেখানে থাকো আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আর কোনো ভুল হয়ে গেলে, একটা কোনো অন্যায় হয়ে গেলে একটা ভালো কাজ করে সেটাকে কাভার দাও, সেটাকে মিটিয়ে দাও, আর মানুষের সাথে উত্তম চরিত্রের সাথে তুমি চলাফেরা করো। আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াবলুগু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমাল কায়েম, একজন দাস একজন মানুষ উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে সে সারা রাত্রি দাঁড়ানো আর সারা দিন রোজা রাখার মতো সব সে কামাই করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকে, উত্তম চরিত্রের চেয়ে উত্তম কোনো কিছু, ভারী কোনো কিছু কেয়ামতের মাঠে আসবে না, উত্তম চরিত্রে যে ব্যক্তি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কেয়ামতের মাঠে আমার সবচেয়ে নিকটে থাকবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আহাসিনুকুম খুলুকান, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে উত্তম চরিত্রকে সবসময় প্রাধান্য দিয়েছেন। তিনি আরও বলেছেন, খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকান, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র ভালো। তিনি আরও বলেছেন জান্নাতে একটি উত্তম জায়গার কথা, তিনি বলেছেন, আনা জাঈমুন বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু, আমি জামিনদার হলাম, রাসূল জামিনদার হচ্ছে যে জান্নাতের সর্বোচ্চ জায়গাতে তিনি একটি ঘরের ব্যবস্থা করবেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার চরিত্রকে উত্তম করবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরও বলছেন, জাহাবা হুসনুল খুলুক বে খাইরাই দুনিয়া ওয়াল আখিরা, হুসনুল খুলুক দুনিয়া আখিরাতের সব ভালো নিয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লামিয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, তিনি কোনো অশ্লীল ছিলেন না, অশ্লীল কথা বলতেন না, ওয়ালা সাখাবান ফাসাখ বাজারে চিৎকার করতেন না, ওয়ালা ইয়াজি বিসাইয়াতে অন্যায় হয়ে গেলে তিনি অন্যায় দিয়ে প্রতিরোধ করতেন না, ওয়ালাকিন ইয়াসফাহু ওয়া ইয়াসফা ইয়াসফা ইয়াসফু ইয়াসফা ক্ষমা করে দিতেন। অনুরূপভাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, লাকাদ কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানিন নাসি খুলুকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের লোক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই উত্তম চরিত্রের জন্য দোয়াও তিনি করেছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা হাদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ আমাকে উত্তম চরিত্রের পথ প্রদর্শন করুন, লা ইয়াহদি লি আহসানা ইল্লা আনতা, সঠিক উত্তম চরিত্র আপনি ছাড়া কেউ দেখাতে পারেন না, আর খারাপ চরিত্র থেকে তিনি ফিরাতে ফেরানো যে আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ খারাপ চরিত্র দূর করতে পারে না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের উদাহরণ দিয়েছেন, আল বিররু হুসনুল খুলুক, তিনি বলেছেন যত ন্যাক কাজ আছে এটা সাধারণত হুসনুল খুলুক থেকে উত্থিত হয়, ন্যাক কাজ ভালো কাজ যদি উত্তম চরিত্র সেখান থেকে আসে, এই জন্য নবীরা সবচেয়ে বেশি ন্যাক কাজ করতেন, সবচেয়ে বেশি ন্যাক কাজ করতেন। আল্লাহ তাআলা এই জন্য উত্তম চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসান খুলুকি, আহসানতা খালকি, সৃষ্টি আপনি সুন্দর করেছেন, আমার চরিত্রকে আপনি সুন্দর করুন। এরওয়াল গালিল হাদিসটিকে সহি বলেছেন শেখুল আলবানী রহমতুল্লাহ আলী। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করে, তিনি বলেছেন তাকওয়াল্লাহ হুসনুল খুলুক, আল্লাহর তাওয়া এবং হুসনুল খুলুক উত্তম চরিত্র। তাহলে বুঝতে পারছি আমরা আর বাকি যে সমস্ত নমুনা মানুষের সাথে ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন সেগুলি আমি উল্লেখ করতে চাচ্ছি না, আমি শুধু একটুকুই বলছি উত্তম চরিত্রের যে মর্যাদা রয়েছে তা অসাধারণ। কিন্তু চরিত্র কী জিনিস? চরিত্র হচ্ছে খুলুক সুরাতুল ইনসান আল বাতেনা, মানুষের অভ্যন্তরীণ রূপটাই হচ্ছে চরিত্র। বাইরের রূপ মানুষ অনেক কিছুই করতে পারে, কিন্তু মানুষ বাহ্যিকভাবে অনেক কিছু দেখাতে পারে, ভিতরগত পরিবর্তনের মাধ্যমে মানুষ উত্তম চরিত্র অর্জন করতে পারে। কখনো কখনো সেটা মানুষ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়,
কখনো কখনো সেটা মানুষ অর্জন করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাজ আল-আসরিকে বলেছিলেন, ইন্না ফিকা খাসলাতাইন ইউহিব্বুহুমাল্লাহ, তোমার মধ্যে দুটি খাসলত আছে আল্লাহ তাআলা পছন্দ করেন, দুটি চরিত্র আছে আল্লাহ পছন্দ করেন, একটি হচ্ছে আল হেলমু একটি হচ্ছে আল আনাতু, অর্থাৎ সহিষ্ণুতা এবং ধীরস্থিরতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে তো আশাজ আল-আসরি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দুটি চরিত্রের কথা আপনি বলছেন এগুলি কি আমি নিজে অর্জন করেছি না আল্লাহ আমাকে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, না আল্লাহ তোমাকে দিয়েছেন, কিন্তু মানুষ ইচ্ছা করলে অর্জন করতে পারে, এই জন্য দোয়া করতে পারে, এই জন্য নিজেকে নিজে কষ্ট করে পবিত্র রাখতে পারে, হিম্মত আলিয়া করতে পারে, আকিদা শুদ্ধ করতে পারে, মুজাহাদ প্রচেষ্টা চালাতে পারে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দিয়েছেন নির্দেশনা সেগুলো মতে চললেই উত্তম চরিত্র, যেহেতু তিনি পূর্ণতা দানের জন্য আসছেন। অন্য কোনো কথা বলেন, তিনি বলছিলেন উত্তম মাকারিম আল আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য আসছেন। অর্থ হচ্ছে শরীয়ত পুরোটাই উত্তম চরিত্রের উপর নির্ভরশীল, পুরোটা তিনি সেটাকে পূর্ণতা দেওয়ার জন্য আসছেন এবং তার শরীয়ত সেই জন্য পরিপূর্ণ। এখানে সব রকমের উত্তম চরিত্র এসে যোগ হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের উত্তম চরিত্র আল্লাহ দিয়ে দিয়েছেন সেটার উপরে নির্ভর করছে, কিছু মানুষ উত্তম চরিত্র আল্লাহ তাআলা দিয়েছেন সে আরও বাড়ানোর চেষ্টা করছে, কিছু মানুষের উত্তম চরিত্র দেওয়া হয়নি সে চেষ্টা করেছে এগুলো অর্জন করতে, কিছু মানুষ আছে উত্তম চরিত্র আল্লাহও দেয়নি তাকে সেও সেটা অর্জন করার জন্য চেষ্টা করে না। এরা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম লোক। আর সবচেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ যা দিয়েছেন নিজেও অর্জন করার জন্য সর্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন এই সমস্ত ব্যাপারে। আপনি দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই উত্তম চরিত্রের সমাহার তিনি দেখিয়েছেন, উত্তম চরিত্রের মাধ্যমে সবাইকে আহ্বান করেছেন। কোথায় তিনি উত্তম চরিত্র দেখিয়েছেন, উত্তম চরিত্র কোথায় দেখাতে হবে? উত্তম চরিত্র দেখাতে হবে আল্লাহর সাথে তিনটি কাজে আর বান্দার সাথে তিনটি কাজে। আমি সংক্ষেপে আলোচনাগুলো শেষ করবো ইনশাল্লাহ। প্রথমে আল্লাহর সাথে তিনটি কাজের কথা বলি। আল্লাহ তাআলা যে সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলোকে বিশ্বাস স্থাপনের মাধ্যমে উত্তম চরিত্র প্রথম কাজে উত্তম চরিত্র আপনি অর্জন করতে পারবেন। দুনিয়ার অনেক মানুষ আপনি দেখবেন যে সমস্ত অমুসলিম আছে তাদের উত্তম চরিত্র আপনি বলতে পারেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে সে মেনে নেওয়ার মতো প্রবণতা তৈরি না হয়। চারিত্রিক ব্যাপারে আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে যে অমুকে ভালো ব্যবহার করে এই জন্য তাকে চরিত্রবান বলি না, বা যদি কোনো অমুসলিম কোনো ভালো ব্যবহার করে নিশ্চয়ই কোনো স্বার্থের জন্য করেছে, শুধু ভালো ব্যবহার করবে না, হয়তো তার মধ্যে এটা আল্লাহ তাআলা দিয়েছেন একটা চরিত্র এটাই ঠিক, কিন্তু যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে তাকে পরিপূর্ণ উত্তম চরিত্রের অধিকারী বলা যায় না। এই জন্য উত্তম চরিত্রের প্রথম রূপরেখা হবে যে সেটা হবে আল্লাহ তাআলা যা দিয়েছেন যে সংবাদ দিয়ে সেগুলি বিশ্বাস স্থাপন করা, আর তসদিক বিমা আখবর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। দ্বিতীয় উত্তম চরিত্রের জায়গা হচ্ছে আল্লাহ তাআলা যে সমস্ত নির্দেশ দিয়েছেন সেগুলিকে প্রতিপালন করা, সংবাদ নয় নির্দেশ দিয়েছেন সেগুলি প্রতিপালন করা। উত্তম চরিত্র হবে সালাত আদায় করা, যাকাত দেয়া, সওম পালন করা, উত্তম চরিত্রের প্রমাণ হবে সেটা। আর তিন নম্বর হচ্ছে উত্তম চরিত্র হচ্ছে আর রেদা বিল কাদা, যে কোনো বিপদ আপদে আল্লাহ তাআলার যে কোনো সমস্যার কারণে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করা, আল্লাহ তাআলার কাছে রেদা সন্তুষ্টি প্রকাশ করা যে আল্লাহ তাআলা আমার জন্য যা দিয়েছেন মঞ্জুর করেছেন সেটাই সত্য, সেটাই হবে। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমার জন্য যা রেখেছেন সেটার বাইরে আর কোনো কিছু আমাকে পৌঁছবে না। মানুষের সাথে উত্তম চরিত্র তিনটি জিনিসের সাথে সম্পৃক্ত। একটি হচ্ছে বাজলুন নাদা, অর্থাৎ আপনি তার জন্য সব কিছু ব্যয় করবেন। কীরকম ব্যয় করবেন? সব কিছু ব্যয় করবেন। আপনি উত্তম চরিত্র দিয়ে তার কোনো উপকার হতে হলে আপনি ব্যক্তি যাবেন, কোনো মানুষের যদি কোনো দেখেন যে আপনি গেলে তার উপকার হয় নিজে যাবেন, অথবা অর্থের জন্য দরকার হলে অর্থ খরচ করবেন, অথবা আপনি যদি কোনো সুপারিশ দরকার সুপারিশ করবেন, অথবা যদি কোনো তাকে কোনো একটা ভালো কথা দিই হয় ভালো কথা বলবেন। উত্তম চরিত্র উত্তম খরচ করার মাধ্যমে যেটা দিয়ে আপনি টাকা কাছে টানতে পারেন এরকম মানুষের, এটা একটা উত্তম চরিত্রের লক্ষণ মানুষের সাথে, সেটা পরিবারের মধ্যে হোক, সন্তানের সাথে হোক, স্ত্রীর সাথে হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের সার্টিফিকেট নিতে বলেছেন তা স্ত্রীর কাছ থেকে। তিনি বলেছেন খাইরুকুম আহাসিনুকুম খুলুকান, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যার পরিবারের কাছে ভালো। ও আনা খাইরুকুম লি আহলি, তোমাদের উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো। ও আনা খাইরুল লি আহলি, আমি আমার পরিবারের কাছে উত্তম। তাহলে উত্তম কে সেটা জানতে হলে পরিবারের কাছে জানতে হবে লোকটা কতটুকু উত্তম আর কতটুকু উত্তম না অধম বা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিবারের কাছে দিয়েছে সেটা জানার জন্য। ঠিক তাই একজন মানুষ নিজের আরেক মানুষের সাথে কী ব্যবহার করবে এর মধ্যে উত্তমতা বেশি নির্ভর করবে, যখন এই পারস্পরিক এর মধ্যে হবে আল্লাহর সাথে না মানুষের সাথে যখন সেটা সম্পর্ক তৈরি হবে তখন আপনাকে প্রথম কাজ হবে বাজলুন নাদা যেটা বলেছি, দ্বিতীয় হলো কাফুল আদা, কষ্ট দেওয়া বন্ধ করতে হবে।
কষ্ট দেওয়ার বন্ধের মধ্যে আছে পথ থেকে কাটা দূর করা, কাউকে কথা খারাপ কথা বলে গালি না দেয়া, কাউকে তার নাম নামকে বিকৃত না করা। এই আজ যেভাবে বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে যে সমস্ত নাম বিকৃতি গালি গালাজের ভাষা যেভাবে প্রয়োগ করা হয়, এগুলি কখনো কখনো এগুলো চারিত্রিক উত্তম চরিত্রের কোনো প্রমাণ নয় বা উত্তম চরিত্র বিরোধী কাজ। এগুলি কখনো আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেনি বা এগুলি হতে পারে না। এগুলি গীবত অথবা বহুতান অপবাদ অথবা সেগুলি হচ্ছে তার জন্য আখিরাতের জন্য তার পাপ সঞ্চ তার পাপ পাপ বাড়াবে এবং তার পুণ্য নষ্ট করবে। এগুলি বর্তমানে যেটা হচ্ছে এটাই হচ্ছে। গালি গালাজের কোনো ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি। তার জীবনে কোনো তিনি দিন কোনো মানুষকে গালি দিয়েছেন কেউ কোনোদিন দেখাতে পারেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লাম ইয়াকুন সাখাবান ফিল আসওয়াক, বাজারে চিৎকারকারীও ছিলেন না তিনি। তিনি কোনোদিন কাউকে গালি দিয়েছেন প্রমাণ করতে পারবে না। নিজ হাতে কোনো খাদেমকে তিনি মেরেছেন সেটা বলে বলতে পারবে না কেউ কোনোদিন। 10 বছর খেদমত করেছে আনিস আনাসাদিন বলছেন, কোনোদিন তিনি আমাকে বলেননি কেন করলেন না বা কেন করলে। এরকম চরিত্রবান মানুষ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, পাবে হুদা হুম উক্তাদে, তাদের হেদায়তের অনুসরণে তাদের ইক্তেদা করো, তাদের অনুসরণ করে চলো। উসওয়া বানিয়েছেন তাদেরকে, কুদওয়া বানিয়েছেন তাদেরকে, নবীদেরকে। সেজন্য একজন ব্যক্তি এই কাজটি করবে, কাফুল আদা করবে, কাউকে কষ্ট দিবে না। নিজে কষ্ট হলে সহ্য করে নিবে, কিন্তু আরেকজনকে কষ্ট দিয়ে নিজে কখনো আখিরাত নষ্ট করবে না এবং চারিত্রিক উৎকর্ষতা হারাবে না। তার সর্বশেষ হচ্ছে সেটা হচ্ছে তালাকাতুল ওয়াজ। তালাকাতুল ওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা, এক ইমানদার তার উত্তম চরিত্রিক প্রকাশ ঘটাতে পারে, বরং সে সদাকা হতে পারে, সেটা হচ্ছে তাবাসসুম মুকাফি ওয়াজহা হাকিকা সদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখে মুস্কি হাসি দেয়া এটাও কিন্তু সদাকা। এটা কিন্তু পয়সা লাগে না, এটা কিন্তু আপনি সামান্য দেখাইলে হয়। একজন মানুষের হাসি খুব অল্প সময় থাকে, কিন্তু এটা কিন্তু মানুষকে কেড়ে নেয়। আজ আমরা অনেক সময় আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা মনে করি, কেন? তার যে উত্তম হাসিটা যেটা আমরা দিতে পারি না, এটা কিন্তু খুব কঠিন কাজ নয়, কিন্তু আমরা করতে পারি না। তালাকাতুল ওয়াজ, মানুষকে সুন্দর মুখে তাদের সাথে কথা বলা, তাদের সাথে ভাষার নিয়ন্ত্রণ করা, রাগারাগি না করা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্রের উৎকর্ষতা সাধানোর, উত্তম চরিত্রকে বাড়ানোর তৌফিক দান করুন। তারপরে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উত্তম চরিত্র আমরা এইভাবে আমরা দেখাবো, কিন্তু নিজেরা কীভাবে উত্তম চরিত্রের উপর থাকবো। প্রথমত আল্লাহ তাআলা কোরআনে কারিমে দুটি জিনিস বলে দিয়েছেন, সূরা আল আসরের মধ্যে চারটি জিনিস বলেছেন, তার মধ্যে প্রথম দুটি ব্যক্তি পর্যায়ের, বাকি দুটি আমি আলোচনা করবো না, সেটা আলোচনা আপনারা করেছেন। প্রথম দুটির ব্যক্তি পর্যায়ের কি আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যত মানুষ হোক, ইমান যদি না থাকে, উত্তম চরিত্র এইভাবে তাকে প্রশংসা করা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রাসূল প্রশংসা করেন না, পছন্দ করেন না। এই জন্য আপনার জন্য উত্তম চরিত্রের প্রথম কাজ হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, ইমানটা মজবুত করতে হবে, আকিদাকে ধারণ করতে হবে, বিশুদ্ধ আকিদাকে প্রচার প্রসারের কাজ করতে হবে, এবং সেটাকেও সুন্দর চরিত্রের মাধ্যমে রাখতে হবে। সেটা কীরকম? উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান। সেখানে আপনাকে নিজের পরিবারকে ডাকতে হবে। রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ লোকদেরকে ডাকুন, নিকটস্থ লোকদেরকে আল্লাহ পথে ভয় দেখান। অনুরূপভাবে আপনি দেখতে পাবেন যে উত্তম চরিত্রের বিকাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটিয়েছেন, তিনি তার পরিবারের সবচেয়ে কাছের লোকদেরকে ডেকেছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছেন, কাছাকাছি ডেকে যাদেরকে ডাকলে কথা শুনে তাদের এইভাবে দাওয়াত দিয়েছেন। তো উত্তম চরিত্রের মধ্যে ব্যক্তি পর্যায়ে প্রথমে ইমানের দাওয়াত দিতে হবে, নিজে ইমানকে মজবুত করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমল করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যদি এটা না হয়, আমল না থাকে, শুধু কথা দিয়ে কোনো লাভ নেই। এই জন্য আমল থাকতে হবে, উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে আপনার আমলের মধ্যে। কারণ অনেক সময় কথা বলি আমরা, ওয়াজ করি, পরবর্তী আমল করি না, এটা আমাদের বিরুদ্ধে যাবে, সেটা কখনো আমাদের পক্ষে যাবে না, বরং বিরুদ্ধে সেটা চলে যাবে। এই জন্য আমাদের উচিত হবে না কখনো উত্তম চরিত্রের ক্ষেত্রে আমরা আমলকে পরিত্যাগ করে উত্তম চরিত্রের দাওয়াত দেওয়া, যে যেটা করি না সেটা আরেকজনকে বলতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ, কেন তোমরা সেটা বলো যেটা তোমরা করো না। এই জন্য উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাতে হলে আমলের মধ্যে লেগে যেতে হবে। তিন নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সহিষ্ণুতা, সহিষ্ণুতা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হালিম ছিলেন, আর হেলম এবং সবচেয়ে সহিষ্ণুতা জিনিসটা এত গুরুত্বপূর্ণ যে দাওয়াতের ক্ষেত্রে সেটা না হলে হয় না। আজ থেকে ধরেন, যারা আপনাদের মধ্যে আমাদের মধ্যে অনেকেই, যারা আজ থেকে 40 বছর আগে অথবা 30 বছর আগে যখন আমরা সহি বুঝ পাইনি, তখন আমরা কী করতাম, উল্টো দিকে বাড়াবাড়ি করতাম।
কিন্তু যদি ধৈর্যশীল যারা ছিলেন তারা যদি কোনো ধৈর্য না ধরতেন তাহলে আমরা সেই পথটি আমরা পেতাম না। এই জন্য ধৈর্যশীলের সাথে একজন দায়ীর জন্য ধৈর্য এবং সহিষ্ণুতা একটি বড় গুণ, এটা অবলম্বন করে তিনি দাওয়াতের পথে উত্তম কাজটি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইয়ারফু ওয়া ইয়াসফা, ক্ষমা করে দিতেন, তিনি ক্ষমা করে দিতেন এবং তিনি মাফ করে দিতেন, কিন্তু ধৈর্যের সাথে সেটা মোকাবিলা করতে আল্লাহ তাআলা বলেছেন ইদফা বিল ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো এবং মন্দ এক হতে পারে না, তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো, এটা যদি করতে পারো ফাইযাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তা যদি এরকম হয় শত্রুতা যার মধ্যে আজ তোমার সাথে বন্ধুত্ব পরিণত হবে, এবং সেটা আল্লাহ তাআলা আমাদের যেন সবাইকে দান করেন। আমরা যেন নিজের পরিবারে, নিজের সমাজে, নিজে বাইরের লোকদের সাথে এবং নিজেদের নিজের মধ্যে আল্লাহর সাথে যেন উত্তম চরিত্র দেখাতে পারি, উত্তম কাজটি করতে পারি, উত্তম চরিত্রের অনুপ্রবেশ ঘটাতে পারি, এর মাধ্যমে যেন আমরা দাওয়াতের কাজকে ব্যবহার করতে পারি। আল্লাহর কাছে সে আহ্বান রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।